কোনটা বেটার ডিবাপি নাকি দাদা মুড়ি? এত বড় মাটনের পিস ডিবাপি বিরিয়ানি বিখ্যাত হচ্ছে মাটনের পিসের জন্য। দাদা মুড়ির ফেমাস স্পেশাল মাটন বিরিয়ানি আমার মুখের মতন সাইজের একটা মাটন হবে। আমি এত ভালো চিকেন চাপ জীবনেও খাইনি। রাহুল সকলকে স্বাগত জানাচ্ছি আরেকটা ব্লগে। আজকে আরেকটা রোববার আর আমরা এসে গেছি আরেকটা ব্লগ নিয়ে। দেখতে পাচ্ছ আমাদের পাশে একটা হাইওয়ে মতন জায়গা, তো আমরা এখন এসে গেছি ব্যারাকপুর। আজকের ব্লগটা একটু স্পেশাল হবে, কারণ আজকে এটা হচ্ছে বিরিয়ানি স্পেশাল ব্লগ, বলা যেতে পারে নববর্ষের জন্য একটা স্পেশাল ব্লগ শুধু বিরিয়ানি নিয়ে। আমরা 45 কিলোমিটার ট্রাভেল করে এসেছি, মানে সেই সুদূর টালিগঞ্জ থেকে ব্যারাকপুর এসেছি শুধুমাত্র বিরিয়ানি খাওয়ার জন্য। আমাদের বাঙালিদের বিরিয়ানিতে আলু চাই, খুব বিখ্যাত জায়গা আছে, সেই দুটো জায়গায় আমরা আজকে এক্সপ্লোর করতে এসে গেছি। একটা হচ্ছে আমাদের উল্টো দিকে এখন আছে ডিবাপি বিরিয়ানি, ডিবাপি বিরিয়ানিতে খাবো, তারপর যাবো হচ্ছে দাদা বৌদি বিরিয়ানি। আর আমাদের সঙ্গে আজকে আছে রাতুলকে দেখেছো আমাদের আগের ব্লগে, আর আমি রাহুল। ব্লগটা লাস্ট ওই দেখতে থাকো, আর ব্লগগুলো ভালো লাগলে দয়া করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমাদেরকে সাপোর্ট করো। চলো বিরিয়ানি, দু প্লেট অর্ডার দিয়েছি, তার সঙ্গে দু পিস এক্সট্রা মাটন নিয়ে আসি। মানে রাইস আর আলু এখানে আনলিমিটেড আর কোয়ান্টিটি এখানে প্রচুরটা দেওয়া হয়। আর একটা এখানে খুব বিখ্যাত আইটেম সব জায়গায় দেখলাম ব্লগ টবে, সেটা হচ্ছে মেটের চচ্চড়ি পাতি বাংলা ভাষায়, সেটা হচ্ছে মাটন লিভার কারি, সেটা দিয়েছি। তার সঙ্গে চারটা থামস আপ, কারণ বিরিয়ানির সঙ্গে আমাদের হজম হওয়ার একটা সম্পর্ক আছে, তো থামস আপটা একটু দরকার। তো দূর এলি কি বিরিয়ানির জন্য এতটাই অধীর, সেই টালিগঞ্জ থেকে ব্যারাকপুর এসেছিস? ম্যাক্সিমাম বাঙালি তাই ধনে পাতা তেঁতুলের চাটনি, তার সঙ্গে পেঁয়াজ, অসাধারণ কম্বিনেশন। আমাদের সামনে এসে গেছে মাটনের মেটের চচ্চড়ি, এটা মাটন লিভার কারি, কষা কেন হতে যাবে? সঙ্গে এসে গেছে থামস আপ, বিরিয়ানির সঙ্গে থামস আপ খুব দরকার হজম করার জন্য। তো আমাদের এখানে বিরিয়ানি আপাতত ভাগ করা চলছে, এইদিকে একটা স্যালাড, স্যালাডে আমাদের ওপরে দেখতে পাচ্ছি ধনে পাতা তেঁতুলের চাটনি সঙ্গে পেঁয়াজ। বিরিয়ানি দু প্লেট চারজনের মধ্যে ভাগ করলাম, চারজনের মধ্যে ভাগ করার পরে এবার আমি শুরু করবো। এক প্লেট বিরিয়ানির মধ্যে রাইসের কোয়ান্টিটি প্রচুর থাকে, আমার মনে হয় না কেউ এতটা রাইস খেয়ে শেষ করতে পারে বলে। মানে দুজন আসলে এক প্লেট যদি বিরিয়ানি তোমরা নাও, তার সঙ্গে যদি একটা এক্সট্রা মাটন নিয়ে নাও, যথেষ্ট মোটামুটি বুমের মতন একটা আলুর সাইজ, যথেষ্ট বড় আলু এবং খুব গরম, ভাতটা খুব ঝরঝরে, থালার বেশিরভাগটা জুড়ে মাটনটাই আছে সেটা বুঝতে পাচ্ছি। এবং মাটনের পিসটা তোমরা দেখো, এইটা হচ্ছে একটা মাটনের চাউর পিস, এত বড় হচ্ছে মাটনের পিস, তোমরা ভাবতে পারছো? মানে এত বড় মাটনের পিস, ডিবাপি বিরিয়ানি বিখ্যাত হচ্ছে মাটনের পিসের জন্য। 250 গ্রাম কি আমার মনে হয় এটা প্রায় 300 হবে, হাড়গুলো এই বেরিয়ে গেল, মানে ফল আপ আর টেন্ডার। আগে একটু ধনে পাতার চাটনি পেঁয়াজ একটু নিয়ে নিলাম, এটা দিয়েই খাবো, অল্প একটু আলু, আলু দিয়ে ভাতটা। কথা হবে না, অন্য লেভেলের বিরিয়ানিটার সঙ্গে
অদ্ভুত ভাবে ধনে পাতার চাটনি আর পেঁয়াজটা খুব ভালো যাচ্ছে। মাটনটার মধ্যে আমি একটা ব্যাপার দেখাতে চাই যে চর্বি মাংস সব কিছু সমান রেশিওতে আছে। একটু মটন নিলাম, একটু আলু নিলাম, এত অসাধারণ কোনো কথা হবে না। এবং তার উপরে বিদ্যাপীঠে আসার পরে সকাল থেকে না খেয়ে আসি, ওটা কালকে রাত থেকে খাইনি। এই জিনিসটা সম্বন্ধে আমি অনেক শুনেছি, তো এটা একটু নিয়ে দেখা যাক। মেটের চচ্চড়ি সঙ্গে একটু ঝোল, আর মাটন যারা ভালোবাসো তাদের জন্য মেটে একটা, মেটে হচ্ছে একটা স্পেশাল উইকনেস। বিয়ের এসে খেয়ে দেখি কেমন লাগছে। ঝোলটা খুব রিচ এবং উন্নত মানের, এবং অসাধারণ, জাস্ট অসাধারণ। মাটন বিরিয়ানি আপনারা অনেকেই খেয়েছেন, কিন্তু এত বড় পিস মাটনের কবে খেয়েছেন আমি জানি না। মোটামুটি মাটনের সাইজটা যদি কেউ ছুঁড়ে মারা হয় সেই ইনজিওর্ড হয়ে যাবে, মাথায় লেগে যাবে, এত বড় মাটন। এত দূর থেকে এসে মানে জার্নিটা সার্থক মনে হচ্ছে। মানে আমি কোথাও খাইনি যেখানে এরকম স্যালাডে ধনে পাতার চাটনি ছড়ানো। আমার মেটে খেতে খুব ভালো লাগে, কারণ আমি আমার হচ্ছে মাটন খুব মেটে খেতে সবারই ভালো লাগে, যারা মাটন পছন্দ করে মেটে সবাই পছন্দ করে। আমি শুধু খেয়ে দেখতে পাই মাটনের সব থেকে ভালো ব্যাপার হচ্ছে মাটন আর ফ্যাটের রেশিওটা প্রপোর্শনাল ভাবে আছে নলির ভেতর এখন কিছু নেই হয়ে গেছে। একটা বিরিয়ানি থেকে দুজন মিলে শেয়ার করলাম, শেয়ার করে যা খেলাম উইথ মাটন আই এম ফুল। আমার রয়েছে টান আমাদের সাথে আছে দিবাপির ওনার, আপনার নামটা একটু বাপি দাস। আচ্ছা দিবাপি নামটা কেন এটা একটু বলুন। মাটনের বিজনেস তো মেন ছিল, তো মাটনের দোকান যেরকম আমার মেন অনেক পুরনো দোকান, মাটন থেকে চিন্তা করলাম যে মাটন বিরিয়ানি সবাই আমারই দোকান থেকে নিয়ে যাচ্ছে, আমি একবার বিরিয়ানি নিজে তৈরি করে দেখি বানিয়ে দেখি, সাকসেস হয়েছে। এই দোকানটা হচ্ছে 2012, তার আগে আমার হাইওয়ে ওকে ওইটাই ফুটেছিল। সো এটা হচ্ছে দিবাপির ভেতরে বসার জায়গাটা, মোটামুটি স্পেশাস জায়গা আছে এবং খাওয়ার এত ভালো এই জায়গা নিয়ে আপনাকে আর ভাবতেও হবে না তারপরে। এবং বাইরের যে লবিটা সেটাও যথেষ্ট বড়। দিবাপি বিরিয়ানির রান্নাঘরটা দেখবো, আর ইনি যিনি আমাদের সামনে আছেন ইনি চিফ কুক। দাদা আপনার নামটা কি? মোহাম্মদ সাহেব। মোহাম্মদ সাহেব, তো দাদা আপনাদের রান্নাটা শুরু কখন হয়? সকাল থেকে নটা শেষ কখন হয় নাকি সারাদিনই হয়ে যায়? রাত নটা অবধি, সারাদিন চলে। মাল রেডি হচ্ছে রাত্রের জন্য, এটা হচ্ছে আমাদের রাত্রের জন্য মাল রেডি হচ্ছে। আলু সেদ্ধ হয়েছে, কটা হাড়ি এরকম হয় মোটামুটি পার ডে? 14-15টা হয়, 14-15টা হাড়ি, এত বড় বড় বাবা। এগুলো হচ্ছে মাটনের পিস বন্ধুরা, দেখো
এক একটা মটনের পিস ডিবাপি বিরিয়ানি এত বড় বড় মটনের পিস 200 উপরে আছে এক একটা মটনের পিস এই যে কিন্তু কোয়ালিটি মটন আর এট দা সেম টাইম পিস বড় এই দুটো জিনিসের কম্বিনেশন কোন জায়গাতে তোমরা পাও আমি জানি না কিন্তু ডিবাপি বিরিয়ানিতে পাবে উইথ গ্যারান্টি ভাই মটন বিরিয়ানি হচ্ছে 250 টাকা প্লেট চিকেন বিরিয়ানি 190 টাকা চিকেন চাপ হচ্ছে 110 টাকা আর লিভার কষা হচ্ছে 150 টাকা আর মটন কষা হচ্ছে 4 পিস মটন থাকবে 240 টাকা এখন আমরা যাব হচ্ছে ব্যারাকপুরে এই বিরিয়ানির আরেকটা দোকান যথেষ্ট জনপ্রিয় দোকান সেটা হচ্ছে রেস্টুরেন্ট হয়েছে এইদিকে তো চলো যাওয়া যাক তো গাইস আমরা এখন এসে গেছি দাদা বৌদি বিরিয়ানি রেস্টুরেন্ট সেকশনটায় তো রেস্টুরেন্টটা হচ্ছে সেকেন্ড ফ্লোরে গুগল ম্যাপ লিঙ্কটা নিচে ডেসক্রিপশনে দিয়ে দেবো বিশাল বড় জায়গা তোমরা আসলে এখানে আরামসে আসতে পারো খুব সুন্দর জায়গাটা স্পেশাল মাটন বিরিয়ানি অর্ডার দিয়েছি দু পিস মাটন থাকবে রাইস যা থাকবে আমাদের আরামসে হয়ে যাবে এবং তার সঙ্গে আমরা অর্ডার দিয়েছি চিকেন চাপ চুলচেরা হিসেব করবো দুটো জায়গার মধ্যে স্বাদের কোয়ান্টিটির কোয়ালিটির সব কিছুর মধ্যে এবং অনেস্ট রিভিউ তোমাদের সঙ্গে শেয়ার করবো যে কোনটা বেটার ডিবাপি নাকি দাদা বৌদি গতবার আমি এখন দাদা বৌদি বিরিয়ানিটা খেয়েছিলাম এটা হচ্ছে 2021 সাল আমি লাস্ট খেয়েছিলাম 2018-তে তো আমি যখন খেয়েছিলাম সেই সময় এই রেস্টুরেন্টটা হয়নি দাদা বৌদির অ্যাকচুয়াল যে জায়গাটা মানে যেখান থেকে দাদা বৌদি শুরু হয়েছে যেখানে আমাদের রান্নাঘর সেখানে আমি দাঁড়িয়ে খেয়েছিলাম পাশে বিরিয়ানিটা জাস্ট হাতে ধরে দাঁড়িয়ে এই রেস্টুরেন্টটা 1.5 বছর হলো হয়েছে এবং অ্যাম্বিয়েন্সটা যথেষ্ট ভালো এবং জায়গাটা যথেষ্ট বড় স্পেশিয়াস আমার খুব ভালো লাগছে এই গরমের মধ্যে এসিতে বসতে পেরেছি আর ও তো কথা বলতে পারে না এমনিও চুপ ও স্ক্রিপ্টে যা লেখা আছে সেটাই বলে তার বাইরে কিছু বলে না ভাই তো স্ক্রিপ্ট শেষ দাদা বৌদি চিকেন চাপ আর স্পেশাল মটন বিরিয়ানি আমরা তিনজন আছি শ্রীকান্ত আপাতত আসতে পারেনি ও আর খাবে না আর দাদাকে একটু অনুরোধ করবো আমাদেরকে যদি একটু সার্ভ করে দেন এটাই সেই বিখ্যাত দাদা বৌদির বিরিয়ানি আলু তার সঙ্গে আর এদিকে এসে গেছে স্যালাড মাটনের পিসটা বিশাল বড় তো গাইস মোটামুটি আমাদের মাটনের পিসটা হচ্ছে এটা যেটা আমি এখান থেকে দেখাচ্ছি দাদা বৌদির বিরিয়ানি বলা যেতে পারে জগৎ বিখ্যাত মাটনের পিসটা হচ্ছে এত বড় আমার মুখের পাশে ধরলে আমার মুখের মতন সাইজের একটা মাটন হবে বিশাল বড় একটা মাটনের পিস এবং ব্যাপারটা হচ্ছে মাটনের পিসটা দেখেই মনে হচ্ছে যথেষ্ট সাকিউলেন্ট আর জুসি আর আমার মনে হয় আমি যেটা দেখলাম স্পেশাল মাটন বিরিয়ানি যেটা তাতে দু পিস বড় বড় মাটন থাকে এবং দুটো আলু থাকে ভাতটা যথেষ্ট ঝরঝরে এবং অসাধারণ গন্ধ স্যালাডের যেটা আমি সামঞ্জস্য দেখতে পাচ্ছি বা সিমিলারিটি দেখতে পাচ্ছি ডিবাপিতেও আমাদের একটা ধনে পাতার চাটনি দিয়ে স্যালাড দেওয়া হয়েছিল এখানেও সেইভাবে দেওয়া হয়েছে আমি একটু স্যালাড ওটা আমার মনে হয় ব্যারাকপুর স্পেশাল ভাতটা যথেষ্ট ফ্লেভারফুল কিন্তু এখানে ভাতটা একটু ময়েস্ট এবং স্পাইসি মাটনটা একটু তোমাদের দেখাই আগে ভালো করে মানে একদম চাঙ্কি পিস অফ মাটন দেখো এটা কিন্তু পুরো মাটন একদম এই যে দারুণ স্বর্গ আমি একটা জিনিস বলবো এদের মাটনে চর্বি কম বাঙালি বিরিয়ানি যেহেতু আলু ছাড়া হয় না আলু দিয়ে তো খেতেই হবে দারুণ এবার আমি খেয়ে দেখি তবে এটা দেখেই মনে হচ্ছে এতে প্রচুর ধরনের স্পাইসেস দেওয়া মানে বেশ গরম প্রচন্ড গরম প্রত্যেকটা জিনিস
এরকম হেভি হেভি খেতে আর প্রচুর স্পাইসেস দেওয়া, বাট দ্য টেস্ট ইজ টু গুড, সত্যি অসাধারণ। আর মশলায় মাখামাখি পুরো রাইসটা, আমার তো মাটনটাও খুব ভালো লেগেছে, মাটনটায় চর্বি কম, টেস্টটা কিন্তু খুব অসাধারণ। This is my mutton. পুরে বাবা, এরা আগে যেন ও বেরিয়ে আসছে এরকম একটা ব্যাপার, ও বেরিয়ে আসছে, ও বেরিয়েই আসছে বাইরে। জাস্ট আপনারা মাটনটা একটু দেখুন, এটা পুরো পিওর মাটন না, চর্বির কোনো সিন নেই, না চর্বি আছে কম আছে, একটু চর্বি একটু মাটন মিশিয়ে। আমি খেয়ে আর এটাকে এক্সপ্রেস করতে পারছি না, এতটা সফট। চিকেন চপটা নেব, জাস্ট পিসের সাইজটা দেখো, পুরো একটা লেগ পিস। চিকেন চাপটা একটু খেয়ে দেখি, শুধু গ্রেভিটা হ্যান্ডস ডাউন খেয়ে দেখ, জাস্ট গুড ডান তো খেতে চাপটা, মানে আই ক্যান ডাই ফর আ চাপ লাইক দিস, দারুণ। এটা দিয়ে একটু ভাতটা মেখে, চাপটা সত্যি ফিদা হয়ে যাওয়ার মতো। ডিবাপির মাটন ভালো নাকি এখানে মাটন ভালো? এটা খুব আর্গুমেন্টাল কোশ্চেন, কিন্তু দুদিকে মাটন ট্রাই করে দেখলাম, কেউ কাউ থেকে কম নয়, সাইজের দিক দিয়ে, সফটের দিক দিয়ে, কোয়ালিটির দিক দিয়ে, টেস্টের দিক দিয়ে, সব দিক দিয়ে একদম ইকুয়ালিটি। কিন্তু আমি বলবো ডিবাপির মাটনটা একটু সফট বেশি, এটাতে একটু মানে টেস্টটা বেশি ভালো হয়তো, এটা তো ওটা একটু বেশি সফট ছিল যেটা আমার মনে হয়। চাপের মাংসটা দেখ কেমন, চোখ বন্ধ হয়ে যাচ্ছে, ক্রিকেট ব্যাটের মতন ফুলে ফুলে আসছে মাংসগুলো। এই যে আমি এত ভালো চিকেন চাপ জীবনেও খাই, সত্যি কথা। স্পেশাল মাটন বিরিয়ানি হচ্ছে 460 টাকা, চিকেন চাপ 150 টাকা, আর এই তো আমরা অর্ডার দিয়েছি, আর তো কিছুই দিয়ে দেবো। বিরিয়ানি দুটো জায়গাতেই ট্রাই করলাম, ডিবাপিতেও ট্রাই করলাম, দাদা বৌদিতেও ট্রাই করলাম। ডিবাপি বিরিয়ানি হচ্ছে মাটনের পিসের সাইজের দিক দিয়ে বড়, কোয়ান্টিটি বিশাল, দাদা বৌদিতে মাটনের পিসটা একটু ছোট কিন্তু মাটনটা যথেষ্ট ভালো, ডিবাপিতে ও যেটা বললে মাটনটা একটু সফট। আমি বলবো চিকেন চাপ, এখানে চিকেন চাপটা কিন্তু আমার ডিবাপির মেটের চচ্চড়ি থেকে বেটার লেগেছে, কিন্তু ডিবাপির কোয়ান্টিটিটা অনেকটা বেশি, আর রাইস আর আলু হচ্ছে আনলিমিটেড, এখানে তো অবভিয়াসলি লিমিটেড, একটু হলেও বেটার সত্যি কথা বলতে গেলে আমার দাদা বৌদিটা লেগেছে। আমার অ্যাকচুয়ালি ডিবাপিটা বেশি ভালো লেগেছে, তারপর আমি হচ্ছে মাটন খেতে খুব ভালোবাসি, তো ওখানকার মাটনটা আমার দারুণ লেগেছে, জাস্ট দারুণ, তো ওই জন্য আমার ওখানকার বিরিয়ানিটা বেশি ভালো লেগেছে। মাটনের পিস দিয়ে দুটো ইকুয়াল আমি বলবো না, কারণ ডিবাপির মাটনের পিস ডেফিনেটলি এটা থেকে বড়। যদি আমি 10-এর মধ্যে ডিবাপিকে 8.5 দিই, আমি দাদা বৌদিকে 8.75 বা 9 দেবো। এটা হচ্ছে দাদা বৌদি বিরিয়ানির রেস্টুরেন্টের রুফটপটা, অসাধারণ একটা রুফটপ, এটা হচ্ছে দাদা বৌদির রুফটপের একটা রেস্টুরেন্ট, রুফটপেও বসা যায়। আমাদের ওই দিকে হচ্ছে ব্যারাকপুর স্টেশন, দেখা যাচ্ছে এখান থেকে, আর এটা সামনের রাস্তাটা অনেক হই হট্টগোল। দিবাপি থেকে শুরু করেছিলাম, দাদা বৌদিতে এসে শেষ করলাম, এখন দাদা বৌদির রুফটপে আমরা দাঁড়িয়ে, অসাধারণ একটা রুফটপ। তো ব্যারাকপুরে ব্লগ আমরা ব্যারাকপুরেই শেষ করছি, এটা নববর্ষ স্পেশাল ব্লগ, তোমরা ব্লগটা সবাই দেখো এবং দেখে কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো, নিশ্চয়ই বিরিয়ানি সকল বাঙালি খুব প্রিয় এবং সেই বিরিয়ানি নিয়ে আজকে আমাদের ব্লগটা হলো। ব্লগটা ভালো লাগলে দয়া করে ভিডিওটাকে লাইক করো, চ্যানেলটা ভালো লাগলে সাবস্ক্রাইব করো, এইভাবে আমাদের সাপোর্ট করতে থাকো, আরও ভালো ভালো ভিডিও আমরা তোমাদের জন্য নিয়ে আসবো। আনটিল দেন তোমরা সকলে সুস্থ থেকো, ভালো থেকো, আর আবার সকলকে জানাই নববর্ষের প্রীতি শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন। আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি, টাটা, বাই।